নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। পাটনার নৌকাডুবির ঘটনা, এখনো পর্যন্ত 23 জনের দেহ উদ্ধার হয়েছে নিখোঁজ, বহু চলছে তল্লাশি। নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখাই অগ্রাধিকার, তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে উপযুক্ত জবাব দিতে কসুর করবে না সেনা। সেনা দিবসে ভাষণ দিতে গিয়ে একথাই বললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার নবজিৎ সিং সিদ্ধু। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণের স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। পাটনায় নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত 23 জনের দেহ উদ্ধার হয়েছে নিখোঁজ, বহু চলছে তল্লাশি। পাটনায় নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত 23 জনের দেহ উদ্ধার হয়েছে, এখনও নিখোঁজ বহু। রাতভর তল্লাশি চলার পর রবিবার সকালেও তল্লাশি চলে। সরকারি মতে নৌকায় প্রায় 40 জন যাত্রী থাকার কথা বলা হলেও বেসরকারি মতে সংখ্যাটা কমপক্ষে 60 থেকে 80। শনিবার সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে পাটনার সবলপুর দিয়ারাঘাট থেকে গান্ধীঘাটে যাওয়ার পথে নদীতে উল্টে যায় যাত্রীবোঝাই নৌকা। নৌকায় অধিকাংশ যাত্রী স্থানীয় ডলফিন আইল্যান্ড বিনোদন পার্কে সরকার আয়োজিত ঘুড়ি উৎসব দেখতে যাচ্ছিলেন বলে খবর। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত যাত্রী তোলার বিষয়ে
কোনো প্রশাসনিক নজরদারি ছিল না ঘাটগুলিতে। পাশাপাশি ডলফিন আইল্যান্ড বিনোদন পার্কটিও বেআইনিভাবে চলছিল বলে সূত্রের খবর। একটি অবৈধ পার্কে কী করে সরকারি অনুষ্ঠান হতে পারে প্রশ্ন উঠছে তা নিয়েও। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লাখ এবং আহতদের 50,000 টাকা দেওয়া হবে। চলে হ্যাঁ, আমি লাইটে লগা কে পুরি রাত রেস্কিউ অপারেশন জারি রাখা হ্যাঁ, সার্চ অপারেশন আজ সুবহ সে ভি সার্চ অপারেশন জারি হ্যাঁ, পুরি কোশিশ কর রে হ্যাঁ, বড়া বড়া দুঃখদ ঘটনা হ্যাঁ, তো পুরি কোশিশ জারি হ্যাঁ, অভি তক 21 শব মিলে হ্যাঁ, আর সার্চ অপারেশন জারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখাই অগ্রাধিকার, তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে উপযুক্ত জবাব দিতে কসুর করবে না সেনা। শনিবার সেনা দিবসে ভাষণ দিতে গিয়ে একথাই বললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখাই অগ্রাধিকার, তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে উপযুক্ত জবাব দিতে কসুর করবে না সেনা। আজ সেনা দিবসে ভাষণ দিতে গিয়ে একথাই বললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেনাপ্রধান বলেছেন, যারা প্রাণ বিসর্জন দিয়েছেন সেই শহীদদের অভিবাদন। আমাদের বাহিনীর শৌর্য তাদের জন্যই, তাদেরও তাদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনা দিবসে সৈন্যদের সাহসিকতাকে অভিবাদন জানিয়েছেন। টুইট মারফত প্রধানমন্ত্রী লিখেছেন, সেনা দিবসে সমস্ত সেনা প্রাক্তন সমরকর্মী ও তাদের পরিবারের প্রতি শুভেচ্ছা। প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় হোক বা প্রাকৃতিক বিপর্যয়ে নাগরিকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভারতীয় সেনাবাহিনী সর্বদাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। জোর প্রতীক মানে প্যারেড কমান্ডার ও প্যারেড মে সবই শামিল জওয়ানো কো মুবারকবাদ দেতা হুঁ, শাবাশ ও ওয়েল ডান। অ্যাওয়ার্ড উইনার্স और साइटेशन से सम्मानित यूनिट्स को भी उनकी उपलब्धियों के लिए मैं हार्दिक बधाई देता हूं। आपने कठिन परिस्थितियों में शानदार काम किया है, यह अवार्ड आपके साहसिक प्रयासों का प्रमाण है। कीप इट अप। आज हमें बीते हुए साल पर गौर करने, मौजूदा सुरक्षा हालत की जायजा लेने और आगे आने वाली चुनौतियों के लिए सोच विचार करने की जरूरत है। बीते वर्ष में भारतीय सेना लगातार सीमाओं पर और देश के भीतरी ऑपरेशनों में अपना महत्वपूर्ण योगदान देती आ रही है। जम्मू कश्मीर में सुरक्षा हालात 2016 के अंतिम महीनों में काफी नाजुक हो गए थे। मुझे यकीन है कि हमारे प्रतिद्वंद्वी ताकत को पहचानते हैं। हमारी पॉलिसी हमेशा तैयार रहकर किसी समय किसी भी जगह पर कार्रवाई करने की है। हमारी सीमा पर शांति बहाली की प्रक्रिया को कमजोर की नजरिया से नहीं देखा जाए। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার নবজোৎ সিং সিদ্ধু। অবশেষে পাঞ্জাবে ভোটের আগে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর সিদ্ধুর দলে যোগদানের বিষয়টিতে সিলমোহর পড়ল। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার নবজোৎ সিং সিদ্ধু। গত নভেম্বরেই সিদ্ধুর স্ত্রী নবজোৎ কৌর কংগ্রেসে যোগ দিয়েছেন। তখন থেকেই জল্পনা ছিল যে প্রাক্তন এই বিজেপি সাংসদও কংগ্রেসে যোগ দিতে পারেন। অবশেষে পাঞ্জাবে ভোটের আগে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর সিদ্ধুর দলে যোগদানের বিষয়টিতে সিলমোহর পড়ল। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সিদ্ধুর দলে যোগদানকে স্বাগত জানিয়েছেন। এই প্রসঙ্গে সুরজেওয়ালা সম মনোভাবাপন্নদের একমঞ্চে নিয়ে আসার যে উদ্যোগ রাহুল গান্ধী নিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন। সিদ্ধুর যোগদানে শুধু পাঞ্জাবই নয়, সারা দেশেই দল শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র। মানে আপনি পার্টি কো কাহা কে মে বাদল কে খিলাফ লড়না চাহ রা হুঁ আর দেখেঙ্গে আজ কাল মে হো জায়েগা উসকা ফয়সলা। উল্লেখ, বিজেপি ছাড়ার পর তার স্ত্রী ও অকালী দলের প্রাক্তন বিধায়ক
পার্গত সিং কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এর আগে জল্পনা ছিল যে সিধু দম্পতি আম আদমি পার্টিতে যোগ দিতে পারে, কিন্তু কেজরিওয়ালের দলের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় তারা কংগ্রেসে যোগ দিলেন। সূত্রের খবর, অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সিধু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে বিয়ে মানে নতুন জীবন অনেক স্বপ্ন স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ স্বর্ণকম জুয়েলার্স আপনার চেয়ে আপন স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে জনসন হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট শপ কালেকশন পাবেন আমাদের এখানে তাও আপনার বাজেটের মধ্যে এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন 9 মন্ত্রীবাড়ি রোড পোস্ট অফিস চৌমুনি আগরতলা দাদা ঘরের জন্য টিন দেখান না দেখাচ্ছি এই নিন টাটা শক্তি ঢেউ টিন এটা লাগালে আপনি নিশ্চিন্ত না না আমরা গরিব মানুষ টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই এগুলি খুব দামও হবে কে বলেছে আপনাকে টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে তাই টিন হয় মজবুত ও শক্তিশালী আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন টাটা শক্তি ঢেউ টিন থাকুন গর্বের সাথে অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন বিকে রোড প্যালেস কম্পাউন্ড আগরতলা বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত ভারতের হরিয়ানা রাজ্যে অনুষ্ঠিত 26তম জাতীয় স্কুল গেমস আসরে ত্রিপুরা রাজ্য থেকে মোট 14 জন প্রতিযোগী অংশ নিয়েছিল এরা সকলেই পদক নিয়ে রাজ্যে ফিরেছে এর মধ্যে 3টি সোনা 3টি রৌপ্য এবং 8টি ব্রোঞ্জ পদক আগরতলা রেল স্টেশনে তাদের স্বাগত জানান জিমনাস্ট দীপা কর্মকার এবং তার কোচ বিশেষণ নন্দী ভারতের হরিয়ানা রাজ্যে অনুষ্ঠিত 62তম জাতীয় স্কুল গেমস আসরে ত্রিপুরা সাফল্য অর্জনকারী ত্রিপুরা দল রাজ্যে ফিরল গত 2 জানুয়ারি থেকে 9 জানুয়ারি হরিয়ানা রাজ্যের রায়সুনিপথ এলাকায় অনুষ্ঠিত হয় এবছরের এই প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্য থেকে মোট 14 জন প্রতিযোগী অংশ নিয়েছিল এরা সকলেই পদক নিয়ে রাজ্যে ফিরেছে এর মধ্যে 3টি সোনা 3টি রৌপ্য ও 8টি ব্রোঞ্জ পদক শনিবার সন্ধ্যায় ট্রেনে করে 14 জন প্রতিযোগী ও সরকারি আধিকারিকরা দিল্লি থেকে আগরতলায় ফিরলেন
সফল প্রতিযোগী অ্যাথলেটদের স্বাগত জানাতে আগরতলা রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের তথা রাজ্যের অন্যতম আরও এক জিমনাস্ট দীপা কর্মকার, দীপার কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, দীপার প্রথম কোচ তথা দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীর স্ত্রী সোমা নন্দী, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব অরিন্দম গাঙ্গুলি সহ অন্যান্য আধিকারিকরা। দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী সকল প্রতিযোগীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান। অপরদিকে দীপা বলেন, যারা এবার ব্রোঞ্জ পেয়েছেন তারা যেন আগামী দিনে সোনা জিততে পারে এই বিষয় মাথায় নিয়ে খেলতে হবে। সবাই মিলে আগরতলা রেল স্টেশনে ফটো সেশনও সেরে নেন। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব অরিন্দম গাঙ্গুলি খেলোয়াড়দের সাফল্যে তারা খুশি। আগে থেকে আশা ছিল তারা প্রতিযোগিতায় ভালো ফল করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নোট বাতিলের পর এবার খাদি গ্রামোদ্যোগ কমিশনের বার্ষিক ক্যালেন্ডার ও ডায়েরিতে ছবি নিয়ে বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আগ্রার স্বাধীনতা সংগ্রামীরাও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন। নোট বাতিলের পর এবার খাদি গ্রামোদ্যোগ কমিশনের বার্ষিক ক্যালেন্ডার ও ডায়েরিতে ছবি নিয়ে বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আগ্রার স্বাধীনতা সংগ্রামীরাও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন। তারা এই ঘটনায় মোদীর ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি খাদি গ্রামোদ্যোগ কমিশনের মোদীর চরকা কাটার ছবিযুক্ত সমস্ত ক্যালেন্ডার ও ডায়েরি ফিরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন। এ দাবি মানা না হলে স্বাধীনতা সংগ্রামীরা সংসদ ভবনের সামনে প্রতিবাদ সভার আয়োজন করারও হুঁশিয়ারি দিয়েছেন। গান্ধীবাদী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী চিমনলাল জৈন বলেছেন, মোদীর এটা বড়সড় ভুল। ক্যালেন্ডার ও ডায়েরিতে মহাত্মা গান্ধীর পরিবর্তে মোদীর ছবি ছাপানোর ঘটনার প্রতিবাদ সমস্ত গান্ধীবাদীদেরই করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। গত 4 বছর ধরে আগ্রায় মাদক বিরোধী আন্দোলনের নেতা চিমনলাল বলেছেন, গান্ধীজি জাতির জনক এবং তাকে সরিয়ে দেওয়ার মতো ব্যক্তিত্ব কারোরই নেই। স্বাধীনতা সংগ্রামী প্রয়াত গোপাল শিরোমণির পুরো পরিবারই গান্ধীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। শিরোমণির ছেলে তথা সমাজকর্মী শশী শিরোমণি বলেছেন, গান্ধীজির পরিবর্তন হয়ে ওঠার চেষ্টা একটা ভ্রান্ত ধারণা মাত্র, কারণ গান্ধীজির ব্যক্তিত্ব সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। গান্ধীজির নেতৃত্ব ভারতকে ব্রিটিশ শাসনের নাগপাস থেকে মুক্ত করেছিল, অন্যদিকে মোদীর নেতৃত্ব মানুষকে ব্যাংকের দাস করে তুলেছে। Like Sri Mahatma Gandhiji, because of Sri Mahatma Gandhiji was the brand of Khadi, the Khadi, Khadi like the branding of the Khadi was reduced and the sales was reduced because of Sri Mahatma Gandhiji was the brand. Now because of Narendra Modi ji is the brand of Khadi, the sales is increased. I don't know for where he got the information, the false information what is given to a country. He should be very much sorry for it. He should ask sorry for the whole country. Even Narendra Modi should ask sorry for the whole country. স্বাধীনতা সংগ্রামী রানী সরোজ গরিহর বলেছেন, মহাত্মা গান্ধীর জায়গায় নিজের ছবি বসিয়ে হটকারি কাজ করেছেন মোদি, কারণ গান্ধীজির কোনো বিকল্প হয় না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে শনিবার নতুন সহিংসতায় অন্তত 3 বন্দীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে শনিবার নতুন সহিংসতায় অন্তত 3 বন্দীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গত জানুয়ারির 1 তারিখ থেকে দেশটির বিভিন্ন কারাগারে 100 বন্দীর মৃত্যুর মাত্র কয়েকদিন পর আবার এই রোমহর্ষক ঘটনা ঘটল। রিও গ্রান্ডে ডো নোর্টে অঙ্গরাজ্যের বৃহত্তম কারাগার অ্যালকাকুজে সহিংসতার এই ঘটনা ঘটে। একটি অপরাধ চক্রের সদস্যদের আটক থাকার সুযোগে প্রতিদ্বন্দ্বী চক্রের অপর সদস্যরা এ হামলা চালায়। ওই 3 জনকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়। রাজ্য কারাগার ব্যবস্থাপক জেমিলটন সিলভা স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমরা নিহতদের বিচ্ছিন্ন মুণ্ড দেখতে পেয়েছি। রাজ্যের রাজধানী নাটালের বাইরের কারাগারটির ধারণ ক্ষমতা সর্বোচ্চ 620 বন্দীর, কিন্তু এতে 1100 বন্দীকে আটক রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াইতে প্রকাশ্য দীপালুকে আক্রান্ত হলো এক টমটম চালক। চালককে মারধর করে স্বর্ণের চেন ও নগদ টাকা ছিনতাই করলো 3 দুষ্কৃতিকারী। 3 দুষ্কৃতীরা নামধাম দিয়ে খোয়াই থানায় মামলা।
পৌষ সংক্রান্তির দিন সাত সকালে খোয়াইতে যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় এক গাড়ি চালকের। এদিন বিকেলেই তিন দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হল এক টমটম চালক। শারীরিকভাবে বেদম প্রহারের পর টমটম চালকের গলার স্বর্ণের চেইন ও ভাড়া বাবদ তার সারাদিনের কষ্টার্জিত অর্থ সবটাই লুট করে নিল তিন দুষ্কৃতীকারী। ঘটনার পর গুরুতর জখম টমটম চালকের চিকিৎসা চলে খোয়াই জেলা হাসপাতালে এবং পরে জিবি হাসপাতালে তাকে পাঠানো হয়। রবিবার সকালে তার পরিবারের তরফে দুষ্কৃতীকারীদের নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে খোয়াই থানায়। সেই অভিযোগ পত্র অনুযায়ী ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক 4:20 নাগাদ টমটম চালক সুব্রত দেবনাথ পিতা সুকুমার দেবনাথ খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউতে এলে তাকে তিন দুষ্কৃতীকারী একত্রে মারধর করতে শুরু করে। তিন দুষ্কৃতীকারীকে শনাক্ত করেছে সুব্রত। তারা হল প্রদীপ দেবনাথ পিতা মৃত হরিচরণ দেবনাথ বাড়ি চরগনকি, হারাধন দেবনাথ এবং বিজয় ঘোষ। এদের সবাই চরগনকি এলাকার নিবাসী। এই তিন যুবক মিলে সুব্রত দেবনাথকে নাকে মুখে বুকে এবং মাথায় কিল ঘুষি মারতে শুরু করে রাস্তায় ফেলে তাকে বেদম প্রহার করে। একসময় প্রচন্ড মারে অচেতন্য হয়ে পড়ে টমটম চালক সুব্রত দেবনাথ। সেই সুযোগে তার গলার স্বর্ণের চেইন ও পকেট থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায় তিন দুষ্কৃতীকারী। তবে শনিবার ঘটনার দিন খোয়াই থানায় লিখিত অভিযোগ জানাতে না পারলেও রবিবার সকালই ব্যাটারি চালিত যান চালকদের সংগঠনের নেতৃত্বরা সহ অন্যান্য টমটম চালকরা সম্মিলিতভাবে আহত চালকের পরিবারের পাশে দাঁড়ায় এবং থানায় লিখিতভাবে তিন দুষ্কৃতীকারীর নাম ধাম দিয়ে অভিযোগ দায়ের করে। কালকে হ্যাঁ রে ওই প্রদীপ তারা মারছে আর কি, এত টমটম চালাক নিবেন চুমনি প্রদীপ, তারপরে হারু আরেকজনের নাম জানি কিন্তু আমার খেয়াল নাই, তিনজনে মিললে খুব মাইজন করছি মনে হয় বিশনাথ একদম। আমরা এখন কেসে আইছি, কেস করব না সবাই আইসে সহযোগিতা করোনার লেগে আমার লোক আইসে, তারা তো দেখে শুনে আস। কালকে তো সংক্রান্তি গেছে মানে মানুষজন কম আসলো, দুই তিনজন আসলো, তারা তোরা পরে যায় আটকাইছে আর কি দৌড়ায় দাঁড়ায় আয়। শান্তিরবাজার পুর পরিষদের উদ্যোগে শান্তিরবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী আয়ুর্বেদিক স্বাস্থ্য শিবির কর্মশালা। শান্তিরবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী স্বাস্থ্য শিবির কর্মশালা। শান্তিরবাজার পৌর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এই কর্মশালা। এই মেগা স্বাস্থ্য শিবিরে রোগীদের বিনামূল্যে শরীর চেক আপ করা হয়। এ শিবিরে উপস্থিত ছিলেন উদয়পুর থেকে আগত আয়ুর্বেদিক চিকিৎসক রাজেশ দেববর্মা। আনুমানিক 300 উপর এদিন রোগী দেখা হয়েছে। দূর দূরান্ত থেকে বৃদ্ধ থেকে জওয়ানরা এ শিবিরে উপস্থিত ছিলেন। এক কথায় অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর। এখানে টোটালি ফ্রি অফ কস্ট ফুল বডি চেক আপ করা নেব বডি অ্যানালাইজার মেশিনের মাধ্যমে, ঠিক আছে। যেটা অন্যান্য জায়গাতে হয়েছে যেমন জলাইবাড়িতে হয়েছে এর আগে বা সাব্রুম হয়েছে, এখানে ভিজিট নিয়ে করানো হয়েছিল 500 টাকা ভিজিট নিয়ে। এখানে শান্তিরবাজার আমরা যেহেতু আমার মাদারল্যান্ড তাই আমি শান্তিরবাজারের জন্য সুযোগ রাখছি টোটালি ফ্রি অফ কস্ট। যতদিন পর্যন্ত পেশেন্ট থাকবো ততদিন আমরা এখানে হেল্প দেম করে। আপনাদের সঙ্গে হেল্প করছে কি এই ব্যাপারটা? আমাদেরকে হেল্প করছে শান্তিরবাজার গার্লসের এনএসএস ইউনিট। কাঠালিয়া ব্লকের প্রত্যন্ত ইডিসি ভিলেজ থলিবাড়ি এবং জগৎরামপুর এলাকায় কোনো মোবাইল নেটওয়ার্ক পরিষেবা না থাকার কারণে চরম অস্বস্তিতে আছে ওই এলাকার হাজার হাজার জাতি উপজাতি মানুষ। থলিবাড়ি ও জগৎরামপুর এলাকায় কোনো মোবাইলের টাওয়ার না থাকার কারণে চরম অস্বস্তিতে আছে ওই এলাকার হাজার হাজার জাতি উপজাতি মানুষ। এলাকাবাসীর দাবি, অবিলম্বে একটি টাওয়ার নির্মাণ করা হোক যাতে রাজ্যের বহিরাজ্যের সাথে প্রত্যন্ত এলাকার মানুষগুলি জরুরি পরিষেবায় উপকৃত হয়। সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত এডিসি ভিলেজ থলিবাড়ি এবং জগৎরামপুর ভিলেজ উভয় ভিলেজ এলাকায় 5,000 লোকের বসবাস। তার মধ্যে 90% উপজাতি সম্প্রদায় ভুক্ত। মাইক্রোসাপাড়ায় রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। থলিবাড়িতে আছে একটি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। উভয় ভিলেজ এলাকায় ছোট মাঝারি 130 জন সরকারি কর্মচারী। স্বাধীনতার 70 বছর পরও বিজ্ঞান প্রযুক্তি বহু এগিয়ে গেলেও ওই এলাকার মানুষ মনে হয় একটি নির্দিষ্ট গুহার মধ্যে বসবাস করে আসছে। বহিরাজ্যের সাথে যোগাযোগ করার যে মাধ্যম মোবাইলের মাধ্যমে তা হচ্ছে না। অথচ প্রতিটি পরিবারেরই একাধিক মোবাইল থাকা সত্ত্বেও টাওয়ার পাওয়া না যাওয়ায় পকেটেই পড়ে থাকে। জনসাধারণ যারা মোবাইল ব্যবহার করে তারা টাওয়ার পাই না গতে তারা খুব অসুবিধা মধ্যে। কোনো টাওয়ারে তুলিবাড়িতে এয়ারসেল কোন, এয়ারটেল কোন, বিএসএনএল কোন, এই তুলিবাড়িতে মানে কোনো
কোনো কিছু, এটা আমার মোবাইলের কোনো সংযোগ বিচ্ছিন্ন। তেলে পাওয়া যায় না, হ্যাঁ বিএসএনএল এয়ারটেল এটা সত্যি পাওয়া যায় না। এখানে কীরকম রোগ আছে? আছে বসবাস, আরে বাবা হাজারের উপর আছে। বহিরাজ্য থেকে কেউ যোগাযোগ করতে চাইলে সুইচ অফ দেখা ইত্যাদি। এলাকাবাসীরা দাবি তুলেছে অবিলম্বে থলিবাড়ি অথবা জগৎরামপুর ভিলেজের মাঝামাঝি জায়গায় যে একটি বিএসএনএল অথবা এয়ারটেল টাওয়ার নির্মাণ করা হোক। আমরা মানে চতুর্দিকে সুবিধা আছে, একমাত্র শুধু একটা টাওয়ার, যেমন বিএসএনএল হোক বা একটা এয়ারটেল হোক, টাওয়ার দরকার। টাওয়ারটা থাকলে আমরা যোগাযোগ ব্যবস্থার অনেক সুবিধা হচ্ছে আর কি। কীরকম লোক আছে? লোক আছে এখানে প্রায় এখান থেকে আছে 5,000 লোকের বসবাস আছে। মোবাইল আছে, টাওয়ারের প্রবলেম থাকি হয়তো টাওয়ার একটা দিয়ে দিলে ভালো হইব। কোনো টাওয়ার সমস্যা, টাওয়ার পাওয়া যায় না, বিএসএনএল এয়ারটেল যে কোনো মোবাইল। জাতি উপজাতি অংশের মানুষ বসবাস, এখানে আমরা মোবাইল আছে অথচ কোনো টাওয়ারে নেই। টাওয়ারের দারুণ সমস্যা, তাই যদি একটা নতুন করে কোনো টাওয়ারের ব্যবস্থা হয় তাহলে আমাদের সবাই সুবিধা হয়। আমাদের এখানে থলিবাড়ি এমন একটা জায়গা, ট্রাইবেল এবং বাঙালি উভয় মিশ্রিত বসিত আমরা, কিন্তু আমাদের এখানে মোবাইল আছে, ইন্টারনেটের অভাবের কারণে আমরা ঠিকমতো নেট ব্যবহার করতাম পারি না। তো নাই আর বাইরের যে লোকেশান আছে, লোকেশান আমরা এনে খাওয়া যায় না। মোবাইল আছে, টাওয়ার নাই। থলিবাড়ি বাজারটি একটি বাণিজ্যিক এলাকা। সপ্তাহে দুদিন বহু বহিরাগত ক্রেতা বিক্রেতার সমাগম হয় হাটবারে, কিন্তু মোবাইল পরিষেবা না থাকায় চরম অস্বস্তি বোধ করে মানুষ। কাঁঠালিয়া থেকে নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগর উৎসব কমিটির উদ্যোগে শ্রী শ্রী রামচন্দ্র দেবের বাৎসরিক উৎসব উপলক্ষে ফল মিষ্টি প্রসাদ বিতরণ করা হয় শান্তিরবাজার জেলা হাসপাতালের রোগীদের মধ্যে। শ্রী শ্রী রামচন্দ্র দেবের বাৎসরিক উৎসব উপলক্ষে রবিবার মিষ্টি প্রসাদ ফল বিতরণ করা হয় জেলা হাসপাতালের রোগীদের মধ্যে। উদ্যোক্তা ছিল কাঞ্চননগর উৎসব কমিটি। প্রতি বছরের মতো এবছরও শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগরে অনুষ্ঠিত হচ্ছে রামচন্দ্র দেবের বাৎসরিক উৎসব। বিভিন্ন বাজার সাফাই, ভবঘুরেদের কম্বল ও ফল প্রদান, এছাড়া শান্তিরবাজার জেলা হাসপাতালের 35 জন রোগী এবং রোগীর আত্মীয়দের ফল প্রসাদ ও মিষ্টি বিতরণ করা হয়। তাদের এই ধরনের কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছে হাসপাতালের চিকিৎসক সহ বিভিন্ন মহল। উৎসব কমিটির তরফ থেকে জানানো হয় এদিন তাদের উৎসব এবং সমাপ্তি ঘটবে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে, এবং তারা উৎসবের পরেও এভাবে বিভিন্ন সামাজিক কাজে ব্রতী থাকবেন। কাঞ্চননগর রাম ঠাকুর বাৎসরিক উৎসব, রাম ঠাকুর বাৎসরিক উৎসব উপলক্ষে ওখানে শিষ্যরা, না রাম ঠাকুর শিষ্যরা এখানে 35 জন রোগীদের ফল এবং আরো টিফিন বিতরণ করেন, মিষ্টি এবং প্রসাদ, মিষ্টি প্রসাদ তাদের রোগীদের বিতরণ করেন। কাঞ্চননগর রাম ঠাকুর উৎসব কমিটির পক্ষ থেকে এই শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে যে সমস্ত রোগীরা ভর্তি রয়েছেন ওনাদের আরোগ্য কামনা করে, এবং ওনাদের সাথে ওনারা এই উৎসবে আমাদের সাথে সঙ্গ দিতে পারেননি, তাই আমরা ওনাদের কথা মাথায় রেখে ওনাদেরকে আজকে সকালবেলায় বাল্যভোগের কিছু প্রসাদ এবং মিষ্টি বিতরণ করার জন্য আমরা এখানে উদ্যোগ গ্রহণ করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। পাটনায় নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত 23 জনের দেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ বহু, চলছে তল্লাশি। নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখাই অগ্রাধিকার, তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে উপযুক্ত জবাব দিতে কসুর করবে না সেনা। সেনা দিবসে ভাষণ দিতে গিয়ে একথাই বললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার নবজিৎ সিং সিদ্ধু। এখনকার মতো খবর এ পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।